অলরেডি আজি ফার্স্ট আৰু ফার্স্ট ইভৰ বিষয়ে যিখিনি কবলগী আছিলে আমাৰ সারে অলরেডি বহুতখিনি কভার আপ কৰিছে গোটেইখিনি কৈছে তো মই এখিনিয়ে কথা কম তোমালোকক যে হেলথ গুরুত্ব দিব হলে যেনেকে সারে কৈছে পানি খোৱাটো গুরুত্ব দিব লাগিব লগতে আর মেন্টেল হেলথের উপর যেখানে গুরুত্ব দিব লাগে তার মেইন কামটি হল আমি মোবাইলটো এরিব লাগিব মোবাইলটো কামতে ইউজ করব লাগিব আর ড্রাগস গুটখা এইবর তো আছে এইবর পর আমি আঁতরে থাকিব লাগিব এখিনি মই এড করব বিচারিছো বাকি যেখানে কবলগিয়া অলমোস্ট কইছে সারে তোমালোক এখিনি গুরুত্ব দিবা এখিনি গুরুত্ব দিবা লগতে আমার বেমারের মেইন উৎস হল কি আমার পেট মানে পাকস্থলীটো পাকস্থলীটো গম পাইছা তোমালোকে বেমার আমার শরীরত যেখানে বেমার হয় তাৰে 50-80% বেমার উৎস হল আমার পাকস্থলীটো গতি আমার পাকস্থলীটো যদি ঠিকে থাকে আমার 50-80% বেমারের পর আমি আঁতরে থাকিব পারো তার উপায় কি হল তার এই পাকস্থলীটো ঠিকে রাখবলৈ আমি কি উপায় করব লাগিব প্রথমতে আমি পানি খাওয়াটো শিখিব লাগিব অনবরত দিনত 3-4 লিটার পানি খাবই লাগিব যেনেকে ধর স্কুলত পড়ো টাইম আমি স্কুলত থাকো গতি স্কুলত আহতে আমি বটল লৈ আহিব লাগিব পানি যেন আমি খাই থাকো সেকেন্ডলি আমি হাতটো ধুব লাগিব মানে কিতাব চিতাব কিতাব বহিবর আমি যেতে টাচ করে থাকো তারপর ধুলি বালিবর আহে বা কেতিয়াবা বাহির যাওয়া হয় গতি হাত হাতটো আমি ভালকে ধুব লাগিব যেতিয়া আমি কিবা বস্তু খাবলগীয়া হল আমি হাত ধুইহে বস্তুখিনি খাম নহলে কি হয় আমার হাতের পর লেতরাখিনি পেটের ভিতর যায় পেটের পর তারপর আমার বেমার উৎসব স্টার্ট হয় গতি আমি এইবর গুরুত্ব দিব লাগিব আর হ্যান্ড ওয়াশটো কেনেকে করে তোমালোকে নিশ্চয় গম পোৱা জানা সাগে কেনেকে হ্যান্ড ওয়াশটো করব ছোৱালীৰ ফালে অকণমান দেখো আছে কোনোবাই কেনেকে হ্যান্ড ওয়াশ করা হয় হ্যান্ড ওয়াশটো কেনেকে করিব লাগে জানা হয় না জানা না জানিলে লাজ করিব না লাগে ভয় খাব না লাগে স্যার আছে স্যারে দেখাই দিব আপু এবার দেখাব কোনবা যদি জানা কোয়াসো কোনবা যদি হবে না হারে হ্যান্ড ওয়াশটো কেনেকে করিব লাগে কি করি মানে আঙুলির ফাঁককিনি এইখানে সাফা করব দুটারে এনেকে তারপর কি করি এই সাফা করি এনেকে তারপর এই সাফা করি তারপর এনেকে মোহারি আমি হাত ধুই লো এই আমার কমপ্লিট হ্যান্ড ওয়াশ হব গতি এইখানে কাম নকরকে হ্যান্ড ওয়াশ নয় এনেকে টেপ খুলি এনেকে হাত ধুই লো এই হাত ধোয়া নকব গতি অল্প এইখানে গুরুত্ব দিলে এরপর আমার যেখানে মানে বেমার হবার চান্স থাকবে এই আমি এড়াব পারিম লগতে পানি খাই থাকলে পাকস্থলীটো ভাল থাকিব আৰু এইখিনি কৰাৰ পিছত আৰু আমি গুৰুত্ব দিম কি যেন আমাৰ মেণ্টেল হেলথটো ঠিকে থাকে সেইটোৰ ওপৰত গুৰুত্ব দিবলৈ কি কৰিম মেণ্টেলি হেলথৰ ওপৰত আজিকালি ল'ৰা ছোৱালী মেইন উঠি অহা প্ৰজন্মটো কি কিহৰ ওপৰত গুৰুত্ব দিছে বেছিকৈ মোবাইলত মোবাইলটোৰ ভাল গুণো আছে বাৰু বেয়া গুণো আছে ছেকেণ্ডলি এই বস্তুটো আমি কেনেকৈ ইউজ কৰিম হয় যেতিয়া দৰকাৰ হ'ব তেতিয়াহে ইউজ কৰিম অদৰকাৰী গেম খেলি থাকি সোমাই পাছ কৰিলে কি হ'ব এটা সময়ত আমাৰ এইটোৰ প্ৰতি এডিকশ্যন আহি যাব সেই এডিকশ্যনটো আহিলে কি হয় এইটো এটা মেণ্টেল হেলথ মেণ্টেল ডিজিজৰ সৃষ্টি কৰে গতিকে এইটোৰ পৰা আমি আঁতৰি থাকিব লাগিব চবে মোবাইলটো যেতিয়া ইউজ মানে দৰকাৰ হ'ব তেতিয়াহে ইউজ কৰিম লগতে গুটখা চিখৰ এইবোৰৰ পৰা আমি এৰাই চলিম এইবোৰৰ পৰা এইবোৰ যদি এতিয়াৰ পৰা তোমালোকে খোৱা হাই ছেকেণ্ডেৰীলৈ যদি ৰেগুলাৰ খাই থকা এটা সময়ত দেখিবা তোমালোকৰ মাউথ কেঞ্চাৰ হৈছে বা তাৰে পৰা কেঞ্চাৰৰ সৃষ্টিটো হৈছে বেছি নহয় 2-3 বছৰৰ ভিতৰত মানে চবৰে মাউথ কেঞ্চাৰ হোৱাৰ এটা চিম্পটমছ আহি যায় সৰু ল'ৰা ছোৱালী যিবোৰ যিবোৰে মানে খায় গতিকে চবতকৈ ভাল কি হ'ব আমি এইবোৰ বস্তুৰ পৰা এৰাই চলিম যেন আমাৰ এইবোৰ বেমাৰে ঢুকি নাপায় আৰু এইবোৰ যেতিয়া শিখৰ এজন ল'ৰাই বা ছোৱালীয়ে খোৱা ষ্টাৰ্ট কৰে লগালগ মানে তাৰ কি হয় ভাত খাবলৈ মন নোযোৱা হৈ যায় যেতিয়া ভাত খাবলৈ বা হেলদি বস্তু খাবলৈ মন নাযাব লাহে লাহে লিভাৰ বেয়া হৈ আহিব আৰু ল'ৰা বা ছোৱালীজনে একদম পাতল হৈ একদম শুকাই যাব গতিকে আল্টিমেটলি মেণ্টেল হেলথৰ পৰা মানে ফিজিকেল হেলথৰ বেয়া হৈ আহিব গতিকে এইবোৰৰ পৰা আমি এৰাই চলিম ছেকেণ্ডলি এতিয়া ফাইনেলি আমি তোমালোকক কিছুমান কথা সুধিম যদি কাৰোবাৰ যদি আছে আমাক জনাবা হা
কারবার ক্রনিক স্কিন ডিজিজ আছে মানে সালৰ বেমাৰ আছে নেকি সালৰ বেমাৰ মানে বহুদিনীয়া সালৰ বেমাৰ ভাল নহয় গাও হৈ আছে পুছলা আছে সালৰ পৰা খুজালে পানী ওলা তেনকা বহুদিনী আছে পুৰণা তেনকা বেমাৰ আছে নেকি সেলদি কৈ দে আছে যদি কৈ দিবা দেই আছো আমি ইয়াতে পিছত যাৰ যাৰ আছে কৈ দিবা দেই আৰু কাৰবাৰ কানে কম শুনা আছে নেকি কানে কম শুনি পায় মাতিলে নুশুনে বা সাৰে বুজালে বুজাই থাকোঁতে বুজি নাপায় পিছফালৰ পৰা শুনা নি শুনি নাপায় তেনেকুৱা কোনোবা আছে নেকি কাণেৰে পোচ ওলোৱা বা চকুৰে কম দেখি পোৱা যে সাৰে বৰত কিবা লিখিলে দূৰৰ পৰা দেখি নোপোৱা বা ওচৰত পৰিবলৈ লোৱা যে চকু জিলমিলাই থকা পানী ওলোৱা তেনেকুৱা কিবা আছে নেকি তোমাৰ আছে কাৰোবাৰ থাকিলে ক'বা দেই আৰু দাঁতৰ দাঁতে পোক পোক খোৱা বা তেনেকুৱা কিবা আছে নেকি